হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন একটা ব্রোকলির ঝাল রেসিপি করব। এখানে আমি ব্রোকলি, আসলে আমরা চাইনিজে ব্রোকলিটা খেয়ে থাকি, চাইনিজ রান্না আর স্যুপ করে থাকি, কিন্তু ঝালও স্পাইসিও হয় ব্রোকলি, কারণ এটাও আমরা রুটি পরোটার সাথে খেতে পারি, ভাতের সাথেও খেতে পারি, মজাদার। এখানে আমার লাগবে ব্রোকলি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, টমেটো, আমি গুঁড়া মরিচও নিয়েছি 1 চামচ পরিমাণ, হলুদ, লবণ, পেঁয়াজ আমি 2টা নিয়েছি, আর এখানে আমি আদা, রসুন, আমি এখানে ছোট এক টুকরা আদা 2 ইঞ্চি সমান হবে, 3টা কোষ নিয়েছি, 3টা, আর আমি জিরা ধনিয়া আমি আস্ত ব্যবহার করতে যাচ্ছি, কারণ আস্ত মানে জিরাটা আমি আস্ত নিয়েছি, ধনিয়াটা আমি গুঁড়া নিয়েছি, আমি ধনিয়াটা আমি গুঁড়া নিয়েছি। আমি এখন ব্লেন্ডার করে নেব। টমেটো আমি টমেটো আর আমি মরিচ, শুকনা মরিচ আর কাঁচা মরিচ আমি এগুলো একটু ব্লেন্ডার করে নেব, আর সাথে আমি একটু জিরাটাও নেব। আমি এখন টমেটোটা একটু কেটে নিচ্ছি। আর এখানে আমরা ব্রোকলি খুবই পুষ্টি গুণ সম্পন্ন, কারণ আর শীতকালে ব্রোকলিটা এখন খুবই অ্যাভেলেবেল, খুবই পাওয়া যাচ্ছে, এবং এটা চাষও হচ্ছে আমাদের দেশে, এখন সারা বছরই পাওয়া যায়। এখানে প্রচুর পরিমাণে প্রোটিন, মিনারেল, ভিটামিন আছে, যা অন্য সবজিতে একসাথে সব নেই। আর এটা যদি মানে রেসিপিটা মানে এত সোজা আর এত মজাদার, সবসময় খাওয়ার জন্য মানে যে কোনো সময়ে রান্না করার জন্য, খুব চটজলদি রান্না করার জন্য এটা খুবই ইজি করে করা যায়, মানে খুবই সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি একটু স্পাইসি করব, যেহেতু এটা আমি একটু রুটির সাথে বা পরোটার সাথে খেতে যাচ্ছি। আর এটা এটা সাধারণত আপনারা ভাতের সাথেও খেতে পারেন, এটা খুবই মজাদার একটা রেসিপি। আমি এখানে রসুন ব্লেন্ডারের জন্য আমি রসুন আর আদাও নিয়ে নিচ্ছি, টমেটো, কাঁচামরিচ, আমি এখানে রসুন, আদা, কাঁচামরিচ নিব, আর শুকনা মরিচটাও আমি নিয়ে নিচ্ছি। শুকনা মরিচটা আমি কালারের জন্য, মানে রেড একটা কালার আসবে এই জন্য আমি শুকনা মরিচটা ব্যবহার করছি। তো আপনারা কাঁচা ঝাল যদি বেশি খেতে চান তো বেশি নিতে পারবেন। আমি এখানে 500 গ্রামের একটা ব্রোকলি বড় সাইজেরই আমি মানে নিচেরটুকু ফেলে দিচ্ছি না, মানে নিচেরটা আমি অন্যভাবে খাবো, আমি উপরেরটুকু ফুলটা দিয়ে খালি এটা রান্না করবো, ওই জন্য আমি ফুলগুলি নিচ্ছি, ব্রোকলি ফ্লাওয়ার যেটা। আর আমরা এটা এখন যেহেতু শীতকাল, এখন ব্রোকলি পাওয়া যাচ্ছে, আর ব্রোকলি ইনায়াও অনেক পছন্দ করে, তো ইনায়া আমাকে হেল্প করবে, ও আমাকে এখনও হেল্প করছে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আর রেসিপি করে অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে বলবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। তো এখন আমি এগুলিকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, আর আমি এই বাকি উপকরণ যেগুলি আমি ব্লেন্ডার করব, ওগুলি আমি একসাথে করে এখন একটা ব্লেন্ডার করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিব, আমার টোটালি 2 কাপ পরিমাণ পানি ইউজ করব, পরে আমি 1 কাপ চুলা ইউজ করব। এখানে আমি জিরাটাও দিয়ে দিব, যেহেতু জিরাটা একটু টালা জিরা এখানে আমি, আর ধনিয়াটা মিক্স করে ফেলি একসাথে, আমি মশলাটাকে তাহলে চুলায় দিব। তো আমি এখন এটা ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্রোকলি আমি আরেকটা রেসিপিও করি ব্রোকলির, ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, আর এইটা খুবই মজাদার। আমি এখানে সরিষার তেল ব্যবহার করব, আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সরিষার তেল। ব্রোকলিটা আসলে বেশি রান্না করলে ব্রোকলিটা টেস্টটা চলে যায়, এটা আপনি যত কম কম করা যাবে রান্না, আর তাইলে এটার প্রোটিন ইয়েটা
প্রোটিন, মিনারেল, ভিটামিন এগুলি সবই থাকবে। মিনারেলসটা যদি আর যদি কাটার আগে আপনি ধুয়ে নেন তাহলে মিনারেলসটাও থাকবে, আর ধোয়ার কাটার পরে যদি ধোয়া হয় তাহলে মিনারেলসের পানিতে মিনারেলসটা চলে যায়। এখন আমি পেঁয়াজগুলি একটু ভেজে নিব সরিষার তেলে। আমি একটু পেঁয়াজগুলি ভেজে নিব, পেঁয়াজগুলি একটু হলে তারপরে আমি আবার দিব, ব্রোকলিটা দিয়ে দিব। এখন আমি ব্রোকলিটা দিয়ে দিব। তো ইনায় আমাকে হেল্প করেছে, আমি বললাম যে ইনায় আমাকে হেল্প করেছে, সে আমাকে ভিডিও করে দিচ্ছে, সে আমাকে ভিডিওতে হেল্প করেছে। আপনারা দোয়া করবেন ওর জন্য। আর তুমি কিছু বলবা? ইনায় আমার সাথেই আছে। এখন এটা একটু ভাজি ভাজি হলে, মানে আমি এইটাকে বেশিক্ষণ রাখবো না, জাস্ট এটা একটু আমি একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করব যেন এটা একটু হালকা সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে যে ব্লেন্ডার মশলাটা আমি ব্লেন্ড করেছি আমি ওইটাও দিয়ে দিলাম। আমি এখন মশলাটা সহ ব্রোকলিটা যেহেতু পুরো সিদ্ধ হয়নি এখনো, ব্রোকলিটা সহই আমি মশলাটাকে কষাবো। এটাকে আস্তে আস্তে কষাতে থাকবো, আর একটু পানি দিতে হবে, একটু পানি দিতে হবে কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ আবার পানি ব্যবহার করলাম, আর যার যত গ্রেভি দরকার, আর একটু যদি পানি দরকার হয় বা গ্রেভি একটু ঝোল ঝোল চায় তাহলে আর একটু পানি দিতে পারবে। আমি এখানে একটু 1 টেবিল চামচ পরিমাণ সস ব্যবহার করেছি, টমেটো কেচাপ আর কি। আর এখানে আমি এটা আমার সিদ্ধ হতে যত সময় লাগে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। এটা আমার বেশি সময় লাগে না, আমার এটা 1 মিনিট 2 মিনিটের মতো আমি এটা একটু টানাবো, আর মিনিমাম 5-10 মিনিটের মধ্যে আপনার পুরো ফুল রেসিপিটা হয়ে যাবে। খুব ইজি রেসিপি। তো ইনায় আমাকে হেল্প করছে, ও ধনিয়া পাতাগুলি দিয়ে দিচ্ছে সুন্দর করে, আর ও অনেক হেল্প করছে আমাকে। এখন আমার এটা হয়ে গেছে, খুবই টেস্টি আর খুবই, মানে আপনি গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার, আর সাথে আপনারা যদি রুটি দিয়েও খেতে চান, এটা সকালের নাস্তার সাথে বা রাতে রুটি খায় যারা তারা, খুবই হেলদি, হেলদি রেসিপি, খুবই সবজিটা খুবই হেলদি।